আমরা কোথায় গেলাম? সার্চ দিয়ে আনলাম এই যে ডাব্লিউবি রেজিস্টার স্ক্রিপ্ট, এখানে নিচে যাই কি কি আছে। এটা আর একটা আছে না, মেনুটা আছে নাই, ওটা আগেরটা লেখা ওটার উপর রিলিজ হতো। আনার দরকার নেই, আপনারা পরে আনেন, আমি এখানে কোড আছে বুঝে দিই, কপি করে দিয়ে দেন। এটার জন্য একটা আলাদা ফাংশন নিতে হবে আপনাকে, ফাংশন ফাংশন নাম, আপনার থিম নাম দেবেন, থিম নাম কি ডিআই ডাব্লিউ আই, ঠিক আছে। তারপরে এখানে অন্য দেবেন রেজিস্টার মেনু, ঠিক আছে। এটা কপি করে দিয়ে দিই, এটা লেখার সময় নেই। এখন রেজিস্টার ম্যাপ মেনু প্রাইমারি মেনু, মানে প্রাইমারি মেনু হিসাবে শো করবে, ঠিক আছে। এখন ওইখানে অ্যাড হওয়ার কথা, দেখি কি অবস্থা, অ্যাড হয়েছে কিনা, কোন জায়গায় অ্যাড হবে, থিমের এখানে অ্যাড হওয়ার কথা। এখানে মেনুস নামে একটা অ্যাড হয়েছে, এটা কি আগে ছিল? ছিল না, এখানে নতুন অ্যাড হলো। কি কোড করতে হলো এটা? এই কোডের ইয়াটা আপনারা কপি করে রাখে না, ইয়াতে আছে থিম গুগল স্কলপিলো পাবেন, কোডেক্সে আছে, কোডেক্সে গেলে পাবেন। আর একটা লিস্ট করবেন যে মেনুর জন্য কি, ঠিক আছে, প্রত্যেকটার জন্য যে এই অপশন চলে আসছে অটোমেটিক, শুধু মেনুর কোডটা দিলেন, মেনুর কোড আসে আপনি শুধু দিয়ে দিলেন, এই জাস্ট এতটুকু আর কিছু না, বুঝে দিয়ে দিয়ে দিয়েছেন, বিদায় হয়ে গেছে। মানে এখানে কী দেব, মেনু মেন মেনু, যেমন এখানে একটা মেন মেনু আমরা নাম দিলে দেব মেন মেনু, ঠিক আছে। আগের কী ছিল, হোম স্যাম্পল পেজ আর হলো ইয়া, এখন আমরা এখানে দেখি কী কী আছে। এখানে কিন্তু কানেক্ট হয় নাই, এটা শুনে কেন কানেক্ট হয় নাই, এখানে এক্সিকিউট করার জন্য আর একটা কোড আছে, এটা তো ফাংশনে আপনি মেনু রেজিস্ট্রেশন করলেন হলো অ্যাডমিনের থিমের মধ্যে, আর এইখানে কিন্তু আর একটা কোড আছে সার্ভিস, সার্ভিস নামে নেই, পেজগুলো অ্যাড করি, ঠিক আছে। ক্রিয়েট মেনু, মানে মেনু একটা ক্রিয়েট করলেন, পেজ অ্যাড করি, সার্ভিস, সার্ভিস নামে ছিল না, নাম না, নাম ওই ইয়ের সঙ্গে মিল রাখতে হবে, ভুলেলে তো নিবে না, ক্লায়েন্টের কাজ নেবে না, এইখানে ডাবলটা করছেন কেন, পিএইচডি থেকে যখন ডিজাইন করবে এইখানে তো কাজ করবে, তারপরে কি আছে ব্লক, দেখছেন এখানে রাইট সাইডে কিন্তু কিছুই নাই, পেজ অ্যাট্রিবিউট আছে আর পেজ টেমপ্লেট ইয়া টিয়া কিছুই নাই, পোস্টের ইয়া টিয়া, যেমন পোস্টের আবার ইয়া আছে, ইয়ার সাইড আছে, অডিও ভিডিও রাইট সাইডে থাকে না, ওইটার জন্য একটা কোড আছে, সবের জন্য আলাদা আলাদা আছে, শুধু এখানে দিবেন ফাংশনে দিবেন তাহলে কাজ করবে, ফাংশনে দিবেন না কাজ করবে না, এখানে দেখবেন যে নাই।
এগুলি জানতে হবে যে সার দেবেন যে থিমের এটার জন্য কি ওটার জন্য কি হাউ টু ইয়ার ইয়ার এইভাবে সার দেবেন পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আর কি আছে কন্টাক্ট বড় হাতের এই যে তো ইয়া লোয়ার কেস আপার কেস লোয়ার কেস আপার কেসে ইয়া করো সিএসএস কোড আছে লোয়ার কেস আর আপার কেস এখানে করাই আছে আমরা তো সিএসএস করা লাগবে না স্লো হয় তো কাজ করে এগুলো ইয়ে পাওয়া যাবে তাড়াতাড়ি কাজ অনেকে নাকি ইয়ে আছে পেমেন্ট ইয়ে আছে ওরা আসতেছে না কয়েকজন কালকে বলছিল যাদের দরকার আছে তারা শিখবে ঠিক আছে যাদের দরকার নাই তারা আসবে না মানে দুই একটা ক্লাস করে বলবে যে হ্যাঁ কি কি উল্টা পাল্টা কি শিখাইলে না শিখাইলে কি বলে না বলে না না বলে নিজেই বুঝে না এতদিনে যা শিখেছি তো ওইগুলি তো এমনি কিছুই নেই এগুলি না এই পিএসপিএস ওইগুলি ইয়ে আছে না ওয়ার্ডপ্রেসে তো ওইটা হলো কোডিং ছাড়াই দেয় না কোডিং ছাড়া ডিজাইন করবে না সবাই তো বলে যে কোডিং ছাড়া ডিজাইন করলে মানে ওয়ার্ডপ্রেস নাকি খুব সহজ একটা থিম দিয়ে ডেভেলপ করুক একটা প্লাগ ইন ডেভেলপ করুক প্লাগ ইন আপনার ডেভেলপ করতে হবে এরকম থিম প্লাগ ইন ডেভেলপ করতে পারলে অনেক মার্কেট প্লেস আছে ওইখানে সেল করবেন একটা থিম ভালো যদি বানাইতে পারেন ওরা যদি ইয়ে দেয় তাহলে ওইখান থেকে বারবার সেল হবে টাকা ইনকাম হবে কিনে তো অনেকেই বাংলাদেশে অনেকেই তো স্কিম তৈরি করে এরপরে আমরা ইয়াতে যাই মানে মেনুতে গিয়ে মেন মেনুতে এগুলি সেভ করি সেভ করার পর এখন আগেরগুলো বাদ দিয়ে এখন ডাইরেক্ট ইয়ে করব দেখছেন কত কিছু কোড কে জানি সেদিন বলছিল যে ওই ইয়া W3 স্কুলে তো সিরিয়াল বাই সিরিয়াল আছে ওয়ার্ডপ্রেস নাই কেন আমাকে বলছিল একজন ওয়ার্ডপ্রেস তো অনেক এখানে ইয়া টিয়া কোড ফাংশন সিরিয়াল অনুযায়ী নাই তো এইখানে আমরা এই যে এইগুলো টিক দিয়ে নিয়ে নিই ঠিক আছে তুই তো জানেন এখন এইগুলো তো এখন বলতে হবে না বাসায় গিয়ে কি কাজ করছিলেন ইনস্টল দিয়ে পরে মেনু পেজ টেজ অ্যাড করছিলেন নাকি নাকি না করেন নাই শুধু এইখান থেকে দেখেন যান এখান থেকে যদি দেখেন তারপর বাসায় গিয়ে কিছু না করেন ওই পর্যন্তই শেষ আর কিছু শেখা হবে না কারণ নিজের কাছে ঠিক আছে শিখাটা হলো নিজের কাছে সেভ দিলাম এখন এই মেনুটা আমরা থিমের মধ্যে এক্সিকিউট করব এখন কিন্তু ওইটার সঙ্গে কানেক্ট হয় নাই কারণ আগে ছিল HTML এখন কিন্তু ডাইনামিক হয় নাই ক্লায়েন্ট কিন্তু সব একটা একটা করে ডাইনামিক চাবে এগুলি অ্যাড করার পর পরে থিম আমরা ডিভাইডেড করব তারপরে নিয়ে যাবো header.php footer.php কোনটা footer দেবে
এখানে পরে ইয়া করে দেবো পেজ ডট পিএসপি সিঙ্গেল ডট পিএসপি ক্যাটাগরি ডট পিএসপি এইগুলি আমরা নিয়ে নেব। তা আমাদের দেখেন মেনুটা কোন জায়গায় আছে, মেনুটা হলো এই জায়গা তাই না, এখন কোডের কাজ করা লাগবে এই জায়গায়। এইগুলি ইয়া করে দিলাম ঠিক আছে, দরকার নেই। অনেকে আবার খুঁজবে যে এই ফাইল তো নাই কোন জায়গায় পাইল, এটার কোডটা চলে যাবে। ইয়াটা এখানে আছে থিম লোকেশন কোন জায়গায় ঠিক আছে, এটা দেখা দিতে হবে মেনু, তারপর কন্টেনার আমাদের লাগবে হলো মেনুর আইডিটা আর ক্লাসটা, এই দুটো লাগবে, এই দুটো আমরা কাজ করে দেব ঠিক আছে। এখানে বিভিন্ন দেওয়া আছে, এগুলি দেখবেন আপনি ঠিক আছে, ক্লাস কীভাবে অ্যাড করতে হয় এগুলো পরবর্তীতে দেখে নেবেন আপনারা। তারপর কন্ডিশন দিয়ে ইয়া করছে মূলত পিএসসিরই এইগুলি। আচ্ছা এই কোডটা এখানে দিলাম আমরা ঠিক আছে, তারপর এইখানে দেখবেন যে ইউএল এ ক্লাস কি দেওয়া আছে, ইউএল এ ক্লাস দেওয়া আছে ন্যাপ ন্যাপ ট্যাপস এইটা ঠিক আছে। এইটা এখন দেখবেন যে থিম লোকেশন হলো প্রাইমারি মেনু, আমরা প্রথমে কি লিখছিলাম ফাংশনে কি দিয়েছিলাম, ফাংশনে হলো প্রায় এইখানে যখন রেজিস্টার করছিলাম তখন প্রাইমারি মেনু হিসেবে দিয়েছিলাম থিম লোকেশন, এখন এইখানে ওই প্রাইমারি মেনুটা এখানে দিতে হবে, তারপর ইউএল ক্লাসটা দিয়ে দিলাম ঠিক আছে, এখন মেনু ক্লাস এটা দিয়ে দিলাম, এটা পরে আসতেছি। এখন থিমটা আমরা ভিজিট করে দেখি, থিম ভিজিট করে দেখবেন যে একটার পর একটা আসলে তাহলে হয়ে যাবে। আগের মেনু কিন্তু এটা ছিল, আমি এখনো ডিলিট করে দিইনি দেখেন, আগেরগুলো এখনো ডিলিট করি নাই, এইগুলো এখানে চলে আসছে ঠিক আছে, সিএসএস পায় নাই, ওটার একটু বাকি কাজ আছে একটু, ওটা পরে করতেছে যেহেতু আসছে এখানে তাই না, তাহলে আগেরটা আমরা ইয়া করে দেবো মুছে দেব, আগেরটা আমরা আর দরকার নেই, আমরা দরকার নেই, এটা আর দরকার নেই। অন্য জায়গায় রাখলাম ওই পরবর্তীতে কাজে লাগে ঠিক আছে না। এখন এখানে স্টাইলটা ঠিক মতো পায়নি, ইউএল এর স্টাইল আছে আবার লি এর স্টাইল আছে, এখানে কিন্তু পায়নি ঠিক মতো, মানে এটা আবার ওই ক্লাসের সঙ্গে ম্যাচ করাতে হবে ঠিক আছে, চলে এখানে এই বেশি চলে আসছে ঠিক আছে, এটার জন্য একটা ফাংশনে কাজ করতে হবে। কাজটা হইল আমরা
ফাংশন ডট পিএস এটা তো হলো আমরা মেনু রেজিস্টার করছি তাই না মানে আরেকটা কাজ হলো এই কাজটা নিয়ে যাই এখানে তারপরে বুঝাচ্ছি একটা নতুন একটা ফাংশন নিলাম ওই ফাংশনের নাম দেই থিমের নাম কি এটা না DEWI এখানে আমরা দেখছিলাম একটা ফলবাক একটা ইয়া অনেক সময় দেখবেন যে এইরকম সমস্যা হলে তখন আমাদের ফলব্যাক সিবি ঠিক আছে ডাব্লুবি কেস মেনু এটা দিয়ে ওই স্টাইলটা ঠিক মতো মানে লিঙ্ক করে দিতে হবে কাজ করি তারপরে বুঝাই দিই ঠিক আছে এখন এখানে কলব্যাক মেনু আমরা এটা নাম দিলাম ইউএল ক্লাস ওইটার আবার ইউএল ক্লাস এটা আছে ইউএল ক্লাস আগের সঙ্গে মিল আছে নাকি ইনডেক্সের সঙ্গে ইউএল ক্লাসটা কি এটা তাই না ইউএল ক্লাস ইউএল ক্লাস এটা এখানে দিলাম ইফ পেজ গেট অপশন শো ফ্রন্ট পেজ ইকুয়ালি সাইট ইউআরএল এটা ডাব্লিউবি পেজ লিস্ট লিআইটাই শো করবে ঠিক আছে ইকোটা এখানে আমরা মেনু একটার পর ইউএল এর পরে লি যারা বিজনার করে তারা হলো ইউএল তারপরে লি তারপর ইউএল লি তারপরে এ ঠিক আছে এইগুলি আমরা লিঙ্ক করে দিচ্ছি পরে এইটা যে নামে দিলাম এই ফাংশনটা যে নামে দিলাম এইটা আমরা আবার এইখানে শো করাবো যে একটু একটু আগে কী লিখছিলাম আমরা এটা লিখছিলাম না ফলব্যাক সিবি ওই ফাংশনটার নাম কি মানে এখানে আমরা লিঙ্ক করা দিলাম ওই ফাংশনের ফলব্যাক ফাংশনের লিঙ্ক করা দিলাম ফলব্যাক ফাংশনের লিঙ্কটা হলো এটা এটা লিঙ্ক করা দিলাম কোন জায়গায় এই ফলব্যাক ফাংশন দিয়ে ওইখানে লিঙ্ক করা দিলাম মানে স্টাইল এরিয়াগুলো ওইখান থেকে কল করে আসবে ঠিক আছে এখন থেকে কোন অবস্থায় আছে এখন রিফ্রেশ দিয়ে দেখি আসছে কিনা যেহেতু আসছে না তাহলে তো কোনো সমস্যা নাই জিনিসটা আবার বুঝাই দিই আমি নাকি আসছে ঠিক আছে জিনিসটা আমি বুঝাই দিই আর এখানে এই যে আমরা মেনুটা যে ইয়াটা সেভ করে দিয়ে দিই সেটা হলো কি প্রাইমারি মেনুর ফন্ট ইয়াটা আছে স্ট্যাটিক মেনু এটা আমরা ইয়া করে দিই আগে এটা এখান থেকেও করা যাবে এতক্ষণ যে আমরা কোড করলাম কোড করার পর দেখেন কি কি আসছে আর ওইটা আমি বুঝে দিচ্ছি এটা সেভ করার পর থিমের নাম এটা দিয়েছিলাম তাই না প্রথমে এটা কোড দিয়েছিলাম না আমরা টাইটেল ট্যাগলাইন ওই ওইটা দিছি ডাইনামিক হয়ে এই যে এখন দুইটা হয়ে গেছে ঠিক আছে নেভিগেশন ওই যে আমরা মেনু রেজিস্টার করছি না যে প্রাইমারি মেনু নাম দিছি না আপনি ওইখানে যদি প্রাইমারি সেকেন্ডারি মেনু নাম দিতেন তাহলে এখানে সেকেন্ডারি শো করতো এখন মেন মেনু পরে ইয়া করার পর এখানে দিয়ে মানে সিলেক্ট করে দিলাম ঠিক আছে আর স্ট্যাটিক ফ্রন্ট পেজ মানে লেটেস্ট ইয়া হিসেবে আমরা ফ্রন্ট পেজ হিসেবে কোনটা শো করাবো হোম হোমটা এখানে নাই ঠিক আছে হোমটা নাই এখন কী কী করবেন হোম একটা পেজ নেবেন আর একটা কিংবা হোম এখানে অনেক সময় যে আমরা যে কোডিংটা করছি এখানে এই কোডিংটা বুঝাই দিই আপনি প্রথমে কী করলেন থিম লোকেশন প্রাইমারি মেনু ওইটা এখানে শো করাবেন কল করে আনবেন মেনু ক্লাস এর আগে কী ছিল মেনু ক্লাস ল্যাব ল্যাব তারপরে এটা ঠিক আছে ট্যাপস এটা ছিল ঠিক আছে ফলব্যাক সিবি এটার কাজ হইল যখন মেনু ওইখানে দেওয়া মানে ইউএল এর ক্লাস দেওয়ার পর কাজ করবে না তখন আপনার ফলব্যাক সিবি এটার এই ফাংশনের এই আর এটার কাজ করতে হবে
এখন আপনি একটা নতুন ফাংশন নেবেন, কারণ ইউএল আপনি শুধু ইউএল এর ক্লাসটা দিয়েছেন, আপনি কিন্তু লির দেন নাই, তারপর ওই লিস্টাল শিটগুলো পায় নাই, যার ফলে এখানে লিস্ট অনুযায়ী চলে আসছে অটোমেটিক। এখন এইটা আপনি করার জন্য আপনি একটা নতুন ফাংশন নিয়েছেন, এই ফাংশনটা এখানে কল করে নিয়ে আসছেন, এটা আগেও মানে পরেও দিতে পারেন আগেও দিতে পারেন। ফাংশনটার নাম কি দিয়েছি এইটা, তাই না? এই ফাংশনটা ওইখানে আমি কল করে নিয়ে গেছি, মানে এইখানে যা ঘটনা হয়েছে আমি ওইখানে নিয়ে গেছি কল করে, ঠিক আছে? এখন এইখানে ঘটনা হলো কি, ঘটনা হলো ইকো দিয়ে আমি ইউএল ক্লাস এটা নিয়েছি। এখন এই ইয়েটাই আবার এইভাবে হলে বুঝতেন, যেমন ইকো আমি ইউএল শুরু করলাম, ইউএলটা ক্লোজ করলাম, ঠিক আছে? ইকো দিয়ে আমি ইউএল শুরু করছি আবার ইউএল শেষ করছি। আর আপনি এখানে আপনার ক্লাস দিবেন না, কারণ থিমে তো ক্লাস করাই আছে, আপনার তো ডিজাইন করা লাগবে না আর, তাই না? এখন এটা দিলেন, ক্লোজ করলেন এবং শেষ করলেন। তারপরে ইফ, ইফ কন্ডিশন আছে, ইফ কন্ডিশনে পেজ যদি গেট অপশন হয় শো ফ্রন্ট পেজ হিসাবে শো করাবে, মানে কোনো কিছু না থাকলে হোম দিয়ে শুরু করবে। আপনি যদি হোম নাও নেন তাহলে কিন্তু একটা হোম কিন্তু ওই থিমের মধ্যে আসছে। কেন আসছে? এই কোডটা দেওয়ার জন্য। আর এইটা দেওয়ার জন্য লিস্ট পেজ মানে কি ওই লি আকারে শো করাবে, ঠিক আছে? লিয়ের যে স্টাইলগুলো আছে তখন এই লিয়ের স্টাইল এইখান থেকে কল করে ওইখানে নিয়ে গেছে, ঠিক আছে? এখন যার ফলে ওই থিমের মধ্যে এটা পেয়ে গেছে, ঠিক আছে? থিমের মধ্যে এইগুলি পেয়ে গেছে, এগুলি পেয়ে গেছে, তাহলে মেনুটা এখন ডাইনামিক হয়ে গেছে আমাদের। এখন আপনি যদি ইয়া করেন সেটা হলো অ্যাডমিনের মানে অ্যাডমিনের মধ্যে গিয়ে যদি একটা পেজ অ্যাড করেন তাহলে এখানে চলে আসবে, তাহলে এটা ডাইনামিক হয়ে গেল, বুঝতে পারছেন? এটা হলো মেনু ইয়া করলেন। এখন এইগুলি বাকি আগামী দিনে, ঠিক আছে? অনেক কিছু শিখছেন স্লাইডার পরে, তারপরে এইগুলি। আর আমি একটু বাকি কাজ আছে হলো ওই নিউজ পেপারের একটা শুধু কোড দেখাই দেয়, ওই কোডেই হইলো বারবার ডিজাইন করবেন, ওই এক কোটেই বারবার হবে, আইডি ইয়ে বসাই দেবেন, হয়ে যাবে।